আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, আমি আজকে এসেছি টঙ্গী 27 আপনার ইন্টারন্যাশনাল মেডিকেলের পিছনে সায়াগঞ্জ প্রকল্পর প্লট দেখবার জন্য। যে প্লটটা আমরা নিয়েছি, এটা সায়াগঞ্জ প্রকল্প 5 নম্বর প্রকল্পে আমরা প্লটটা নিয়েছি। তো সেটা দেখার জন্য আজকে আমরা 7 জন, আমরা প্লটের সদস্য, সেই 7 জনই আজকে একত্রিত হব। এইবার ফার্স্ট, এর আগে কখনো একত্র হইনি 7 জন, তো এবার একত্র হব দেখে আজকে আসছি। তো আমি একটু বরাবরই আগেই চলে এসেছি গাড়ি নিয়ে, সেজন্য আমি একলাই এই রাস্তা দিয়ে যাইতেছি। সেজন্য ভাবলাম এত সুন্দর একটা রাস্তা করেছে সায়াগঞ্জ আমাদের জন্য, তো রাস্তাটা আমি একটু ভিডিও ধারণ করি, সেজন্য ভিডিওটা করা। মূলত আমার কাছে অনেক ভালো লেগেছে রাস্তাটা, আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে রাস্তাটা, কারণ দুই পাশে গাছ, মাঝখানদা রাস্তা এবং রাস্তার পাশেই লেক, নদীর সাইড, তুরাক নদীর সাইড। এখান দিয়ে বিভিন্ন ট্রলার যাওয়া আসা করে এবং পানির স্রোত অনেক, পানিগুলো দেখেই আমার গোসল করতে খুব ইচ্ছা থাকছে। তো আমি ওরকম প্রিপারেশন নিয়ে আসিনি দেখে, তো আজকে গোসল করতে পারলাম না, তবে অন্য একদিন এসে ঠিকই গোসল করব এখানে। তো ভিউয়ার্স, আমার ভিডিওটা আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক দিবেন। এই পর্যন্ত যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। এই যে দেখুন, যত দূর যায় ক্যামেরায় তত দূর পর্যন্ত প্রাকৃতিক কী সৌন্দর্য ঢেকে রাখা। তো ভিউয়ার্স, ভিডিওটা কীরকম লাগতেছে এটা অবশ্যই কমেন্টস করে জানাবেন আমাকে। আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে, নদীর পাশ দিয়ে একা বেকা রাস্তা, কি সুন্দর প্রাকৃতিক দৃশ্য, গাছগাছালি দিয়ে ভরপুর। তো আমরা যারা প্লটটা নিয়েছি 7 জন আজকে একত্রিত হব, হয়ে কিছু আলাপ আলোচনা করব, কারণ আমরা খুব শীঘ্রই এই জায়গাটা রেজিস্ট্রি করে আমাদের নামে নিয়ে নিতে চাচ্ছি, সেটার ব্যাপারে আজকে একত্রিত হব এবং আলাপ আলোচনা করব। তো ইনশাল্লাহ পরবর্তী ভিডিও যদি আমি সায়াগঞ্জ প্রকল্পের দিই তাহলে সেটা পাবেন লগিয়া রেস্টুরির ভিডিও পাইবেন। পরবর্তীতে রেস্টুরির যে সময় জমিটা রেস্টুরি করে নেব আমাদের নামে, সেই ভিডিওটা অবশ্যই আমি আপনাদের কাছে আপনাদের সাথে শেয়ার করব। তো ভিউয়ার্স, পুরো ভিডিওটা দেখতে থাকুন, আমার সাথেই থাকুন। এই তোমরা তো তাড়াতাড়ি খেয়েছো।
আমি কিন্তু অন্য ওয়ার দেখেছি না, মহেন্দ্র গুরাম দেব ভিডিও আছে, মহেন্দ্র গুরাম দেব মুলা ভাই কি খাও না খাও ভাই মেলা দিন ধরে দেই না, হে কবে দেখছিলাম মনে নাই, কালা খায় ভাত খায় আমি মেলা কিছু খাই ভাই, এই যে আমার বেলি আমরা এখন আছি আমাদের কোথায় আছি নিজস্ব জায়গায় নাকি নিজস্ব প্লটে আছি ঢাকার মধ্যে কি না জায়গা আর দিন এই যে আমরা প্লটের চারজন এখানে হয়ে গেছি সদস্য, আর দুজন বাকি আছে, দুজন আইসা করবো, প্রাকৃতিক ডাক্তার সারা দিতে গেছে আর একজন প্রাকৃতিক ডাকে সারা দিচ্ছে, আর একজন ভাই আসতে পারে নাই তার মায়ের উপর তার রিক্সা ছিল, আমরা এখন আমাদের নিজস্ব প্লটের উপরে দাঁড়িয়ে আছি, সাতজনই আসার কথা ছিল কিন্তু একজন খুব অসুস্থ হয়ে গেছে সেজন্য আসেনি, তো এখন চলে যাচ্ছি, সে চলে যাওয়ার সময় দেখতেছি যে এখানে আমাদের প্লটের যে রাস্তাটা এই রাস্তাটায় প্রচুর লোকের সমারোহ, সেজন্য টুপিডু করলাম, এখানে অনেক লোক এসেছে, ভিতরে এসে অনেকেই ঘোরাঘুরি করতেছে, অনেকেই টিকটক টয়ে এখন সেলফি উঠাচ্ছে, এবং এই যে নদীটা দেখতেছেন আমাদের রাস্তার পাশে, এই নদীতে বিভিন্ন লোক ট্রলার ভাড়া করে নদীতে ঘুরতেছে, এই যে দেখেন এখানে লোকজন উঠতেছে, তো বিকালবেলাটা খুব একটা আনন্দ মুহূর্ত হয়ে গেছে এই এলাকাটায়, যা বলার মতো না, সেজন্য আমি ভিডিওটা ধারণ করেছি আপনাদেরকে দেখানোর জন্য, যে আমাদেরও খুব ইচ্ছে হয়েছিল যে ট্রলারে ভ্রমণ করার জন্য, কিন্তু আমাদের তো আবার এক একজনের গন্তস্থল অনেক দূরে দূরে, সেজন্য চলে আসতে হবে, সেজন্য আর ট্রলারে যাইনি, কিন্তু অন্য একদিন ট্রলারে ওখানে গিয়ে ভ্রমণ করবো সেটা নিশ্চিত সবাই কথাবার্তা বলেছি, তো এই যে দেখুন এখানে, ওই যে দেখুন ট্রলার চলতেছে, তো খুবই এখানে আসলে আনন্দটা করা যাবে সেটা বুঝতে পারলাম, যে সাপ্তাহিক বন্ধ শুক্রবার আছে, অনেক লোক প্রচুর লোক এসেছে এখানে, এই যে দেখেন এই যে সামনের গাড়িতে যাচ্ছে আমাদের এই ফ্লটের সদস্য, তারাও ভিডিও করতেছে, যে এত লোকজন যা বলার মতো নাই, ওই যে দেখুন এক ট্রলার পুরো ভরে গেছে লোক, তো ভিউয়ার্স আমার চ্যানেলটা ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এবং ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, আর যদি কোনো কমেন্টস করার লাগে তাহলে কমেন্টস জানাবেন, তো ভিউয়ার্স
দেখতে থাকুন আমাদের ভিডিওটা। পুরাটা রাস্তা জুড়ে লোকজন এবং অনেকেই এখনো আসতেছে, অনেকে তো চলে যাচ্ছে এবং অনেকেই নতুন করে ভিতরে প্রবেশ করতেছে। সত্যি কথা বলতে কি রাস্তাটা অনেক সুন্দর করে তৈরি করেছে, দুই সাইড থেকেই গাছগাছালি দিয়ে রাস্তাটা তৈরি করেছে, খুবই সুন্দর একটা রাস্তা বানিয়েছে। পিচ ডালাই হলে রাস্তাটা আরও অনেক সুন্দর ফুটে উঠবে। কাজ চলতেছে এখন বর্তমানে। তো ভিউয়ার্স, এখানকার গেটটা অফ করে রেখেছে কারণ বহিরাগতরা এখানে ভিতরে মোটরসাইকেল নিয়ে প্রবেশ করে, এখন এর জন্য মোটরসাইকেল যাতে কোনো গাড়ি না ঢুকতে পারে সেজন্য গেটটা অফ করে দিয়েছে। এই যে দেখুন, বাইরে মোটরসাইকেল রেখে অনেক